লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাপুরের বেশে, ঠিক কিনা? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়, ঠিক কিনা? গজলটা বলবো নি, বলবো এই জায়গায় আটকে রাখছি, কোন জায়গায়? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। এই জায়গার মধ্যে দুইটা প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়াতুহান নাফস বইলা, কোন নফসকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসো, আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসো? এক নাম্বার হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, ইবনে কাসির ওয়ালা সবাই এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। মুতমাইন্না নফস কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জায়গার মধ্যে নফসে মুতমাইন্না বইলা যেই ব্যক্তিদের নফস এবং অন্তর এবং কলবকে সম্বোধন করেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দেয়, নিজের ইচ্ছাকে খতম করে ফেলে, নিজের ইচ্ছাকে একদম কবর খনন করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কথা বুঝে থাকলে বলবেন, নামাজ পড়া কার ইচ্ছা? আল্লাহর নামটা জুড়ে বের হয় না, কার ইচ্ছা? নামাজ না পড়া কার ইচ্ছা? নামাজ না পড়া হচ্ছে আমার ইচ্ছা, আর নামাজ পড়া হচ্ছে আল্লাহর ইচ্ছা। হজ করা আল্লাহ পাকের ইচ্ছা, হজ না করা আমার ইচ্ছা। আমার উপর রোজা ফরজ হয়েছে, রোজা রাখা আল্লাহ পাকের ইচ্ছা, আর আমার ইচ্ছা হচ্ছে রোজা না রাখা। মোট কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলোকে আদেশ করেছেন তুমি করো, আর যে কথাগুলোকে বলেছেন নিষেধ করেছেন তুমি তার থেকে বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির নফসটা কলবটাই হচ্ছে আমার ইচ্ছাওয়ালা কলব, এই ইচ্ছাওয়ালা কলবদেরকে আমি আল্লাহ পাকের কাছে আসার ঘোষণা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু আমি আল্লাহ পাকের কাছে আসবে এমনটা নয়, যারা নফসে মুতমাইন্না বানায়া ফেলবে আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে অগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি, কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝলাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কাকে বলা হয়, যে ব্যক্তি আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুই নম্বর প্রশ্ন, কখন আল্লাহ পাক ওই মতমে নফসে মুতমাইন্নাকে ডাক দিবেন, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, হে নফস তুমি আমার কাছে ফিরে আসো, হে কলব হে অন্তর আমার কাছে ফিরে আসো? এখানে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি, ইবনে কাসির ওয়ালা সুন্দর করে ব্যাখ্যা করেন, বলে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা নফসে মুতমাইন্নাকে বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে আমার নফসে মুতমাইন্না বান্দার কলব তুমি আমি রবের কাছে ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই এই বইলা ডাক দিবে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আজরাইলকে বাড়ায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
মালাইকে আজরাইল কে পাঠাইবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আজরাইল তুমি একা যাইবা না, একা যাইবা না, একা যাইবা না, তোমার সাথে আমার বান্দা আমার মেহমানকে আগত জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য তোমার সাথে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ নাই আপনাদের? এ পাবলিক সুবহানাল্লাহ, আপনাদের মুসলমান থেকে বেরো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি একা যাইবা না আজরাইল, তোমার সাথে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে যাও। তবে এই জায়গার মধ্যে একটা প্রশ্ন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি তো জীবনে ফেরেশতা দেখে নাই, আপনারা দেখছেন নি, কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও রহমতের ফেরেশতারা, তোমরা তোমাদের রূপ দুইরা আমার বান্দার সামনে যাইবা না, কারণ তোমাদেরকে তো কোনোদিন আমার বান্দা আমার প্রিয় মেহমান কোনোদিন দেখে নাই। এবার যদি তোমাদেরকে দেখে, তোমাকে দেখে, তাহলে ভয়ে হয়তো তার ঈমানটাও হারিয়ে যেতে পারে, কারণ মৃত্যুর সময় মানুষের সেন্স ঠিক থাকে না, বিবেক বুদ্ধি ঠিক থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও রহমতের ফেরেশতারা, তোমরা বহু দূর থেকে তোমরা একটা নূরের আলোর আকৃতি ধরবা, আস্তে 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 আসতে থাকবা, আসতে থাকবা, এক পর্যায়ে আইসা তুমি তোমার রূপটা ধারণ করবা। এবার রহমতের ফেরেশতারা বহু দূর থেকে একটা নূরের আলো, এই আলোটা মুসনফতে মুসমুতমা ইন্না ব্যক্তির নজরের মধ্যে পড়ল। এবার নফসে মুতমা ইন্না অর্জনকারী ব্যক্তি এই আলোর দিকে তাকাইয়া চিন্তা করে, হায় 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 হায়, জীবনে কত চমৎকার আলো দেখলাম, কত রকমের লাইট দেখলাম, কত রকমের আলো দেখলাম, এত সুন্দর আলো তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন দেখি নাই। ওইদিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আগাইতে থাকবে, আগাইতে থাকবে, ওইদিকে আলোর প্রতি আকৃষ্টতা বেড়ে যাবে নফসে মুতমাইন্না ব্যক্তির। হঠাৎ করে আস্তে 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 যখন নাকি নফসে মুতমাইন্না নফসে ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে তোমরা আর নূরের আলোর আকৃতি ধরার প্রয়োজন নাই, তোমরা পরিবর্তন হইয়া মানুষের রূপে রূপান্তরিত হইয়া যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি রহমতের ফেরেশতাদেরকে এই কথা বলবেন, রহমতের ফেরেশতারা নূরের আকৃতি ধরে ফেলবে, অমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে নাফসে মুতমাইন্নাহ, হে ব্যক্তি তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের কাছে ফিরে আসো। এবার রহমতের ফেরেশতারা যখন ডাকবে নফসে মুতমাইন্না ডাক দিয়া বলবে তুমি আমি কেন, আমি কোথায় যাব, কিভাবে যাব, আমি যাইতে তো আমার মন চায় না। এখানে বিষয় হচ্ছে দীর্ঘদিন নফসটা মানুষের দেহের সাথে সম্পর্ক থাকার কারণে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের দিল, মহাব্বতের আকর্ষণ তার দিলের মধ্যে লাগানো, এই জন্য নফসটা তার শরীর থেকে বের হতে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ফেরেশতাদেরকে ডাক দেবেন সে বের হতে চাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এমনে এমনে আমার জান্নাতি ব্যক্তিরা তার দেহ থেকে আত্মা বের হবে না, তুমি তোমার তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার জান্নাতটা তার চোখের সামনে বাসায়া দাও। যখন নাকি আল্লাহ পাকের বান্দার সামনে জান্নাতটা বাসাবে, জান্নাতটা বাসাইতে দেরি হবে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি করবেন না, হে নফসে মুতমাইন্না তুমি দেরি করবা না, দেরি করবা না, কিছুক্ষণ আগেই তো তুমি বারে বলেছো আমার রহমতের ফেরেশতাদেরকে আজরাইলকে কোথায় যাব, কোথায় যাব, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য অপেক্ষা করতেছি, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, আমি আল্লাহ তোমার জন্য হাজার হাজার কোটি দুনিয়ার থেকে দামাম, দুনিয়ার থেকে বড় জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সেই ব্যক্তির যখন কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার জন্য বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন জান্নাতটা বাসায়া দিবে জান্নাতি ব্যক্তির সামনে, জান্নাত দেখবে আর দেখবে, তখন আল্লাহ পাকের জান্নাত দেইকা দেইকা তার জানটা এমন ভাবে কবজ হবে সে কোনোদিন টেরও পাবে না।
যেমন মৃত্যুর মৃত্যুর যন্ত্রণা সবাই অনুভব করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, রাসূলের যখন মৃত্যু হয়ে যায় তখনও তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু সে তো দেখতে পান নাই, আল্লাহর নবী চেয়ে টের পান নাই, কিন্তু তার শরীরের মধ্যে অনুভব হয়েছে। রাসূলের প্রত্যেকটা বুড়া গুড়া পশমের গুড়া থেকে ফোঁটা ফোঁটা হইয়া পানি বের হয়েছে। সুতরাং আমরা যখন শিশুকালে, আমরা যখন, এখন তো অত্যাধুনিক যুগ বের হয়ে গেছে, ইঞ্জেকশনের মাধ্যমে মানুষকে খতনা করানো হয়। আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে যখন খতনা করানো হইতো, আজামকে ডাক দিয়া নিয়ে আসা হইতো, তখন আমরা কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করতাম, কথা কোন ঠিক কিনা? অমুক দাদির বাড়ি অমুক চাচির ঘরে যাইয়া লুকাইয়া থাকতাম, পড়াইয়া থাকতাম, কারণ আজাম আসছে একটা ভয় দিলের ভিতরে। যখন নাকি ধরে বান্দে আজামের কাছে নিয়ে আসা হয়, তখন দাদি গল্প উঠায়, আজাম গল্প উঠায়, দাদি নানি গল্প উঠায়, এই গল্পের তালে পইরা পইরা আজাম কিন্তু মুসলমানই দেয় কিনা দেয় না। ঠিক তেমনি ভাবে জান্নাতি ব্যক্তিও জান্নাত যান কবজ করার জন্য, তার যান কবজ করার যে সময় তার শরীরে তেল পাবে, কষ্ট পাবে, কিন্তু তার সামনে তো জান্নাত বাসতেছে, তার সামনে তো আল্লাহ পাক ডাকতেছেন, ইরজিই ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতান মারদিয়া, হে বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, জান্নাতে চলে আসো, জান্নাতে চলে আসো। এই জান্নাতের ময়দানে আপনারা যাইতে রাজি আছেন কিনা? নাই। এই হচ্ছে কলবের এক প্রকার। দুই নাম্বার প্রকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই তামাম বাড়ি গাড়ি দুনিয়ার নারী সুন্দর কিছু কিছুই কাজে আসবে না, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের কল, আমি আল্লাহ পাকের কাছে তোমার বিশুদ্ধ কলবটাই কাজে আসবে, বিকলবে সালিমটাই কাজে আসবে। এবার বলতে পারেন, হুজুর এই কলবের কোনো নির্দিষ্ট কালার আসেনি? বলে না। পানি যদি আমরা যে পানিটা দেখি, বলেন তো দেখি পানির কোন নির্দিষ্ট কালার আসেনি? কথা বলেন না কেন? পানির মধ্যে যদি কেউ সাদা কালার ঢুকায়, সাদা হয়ে যায়। পানির মধ্যে যদি কেউ লাল কালার ঢুকায়, পানি লাল হয়ে যায়। পানির মধ্যে যদি কেউ কালো কালার ঢুকায়, কালার কালো কালার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বামস্তনের এই জায়গার মধ্যে একটা ঘুষের টুকরা দিয়েছেন, এই টুকরার কোনো কালার দেন নাই, কালার দেন নাই। বান্দা নেক করবে, কলপটা সাদা হয়ে যাবে, বধ করবে, কলপটা কালো হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নেককার বধ করনে করনেওয়ালা বান্দাদের জন্য জান্নাত, আর বধ করনেওয়ালা বান্দাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলে, যেই ব্যক্তির কলবটা কালো হয়ে যায়, যেই ব্যক্তির কলবটা গুনাহযুক্ত, ওই ব্যক্তি সমাজের টাকাওয়ালা হতে পারে, বাড়িওয়ালা হতে পারে, গাড়িওয়ালা হতে পারে, তাকে সব থেকে সম্মানের সর্বোচ্চ আসনে তোমরা সমাসীন করতে পারো, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে দামি না, দামি না, দামি না। ওই ব্যক্তি আমি আল্লাহ পাকের কাছে চতুষ্পদ জানোয়ার শুয়োরের থেকে বড় নিকৃষ্ট। ঠিক কি না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কি না? ওই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চল এবার জাদু করে যাই সবাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল এবার জাদু করে যাই সবাই। ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। ঠিক কিনা? শিক্ষিত এই অমানুষদের আমার বলার কিছু নাই, শিক্ষিত এই অমানুষদের আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? কথা বলেন না কেন? এই সমাজ আছে কিনা? নাই। লেভেল ধরছে মানুষ, কিন্তু মানুষ না, সে চতুষ্পদ জানোয়ার শুয়োরের থেকে আরো নিকৃষ্ট। কথা ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে কেউ আবার অন্যের পকেট মারে। ঠিক কিনা? এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এই জন্য ওয়াজ খালি হা করে শুনেন না, পকেট টকেট মাঝে মধ্যে চেক করেন। কথা কোন ঠিক কিনা? আমি জুম্মার নামাজ পড়াইতে মসজিদ থেকে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ জুম্মা পড়াই, মসজিদ থেকে বের হয়ে দেখি আমি হতিব সাহেবের জুতা নাই, সাহিব সাহেবকে নিয়ে আসতে বলেন, খতিব সাহেবের জুতা নাই,
এই জন্য বন্ধুগণ আমার এই জায়গার মধ্যে থাকতে থাকতে পারে হা করে বয়ান শুনবেন না আমার মুসলমান বন্ধুগণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা মতমে মুতমা ইন্না নফস গহন গঠন করো, তাহলেই কিন্তু তোমরা জান্নাতি হয়ে যাইতে পারবা, তাহলেই কিন্তু তোমরা জান্নাতের সর্বোচ্চ শিখরের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবা। আমার মুসলমান বন্ধুগণ আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, আল্লাহ বললেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বিকল্পে সালিম অর্জন করো আর এই দুনিয়ার বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না। সুতরাং বলেন তো দেখি কবরের মধ্যে বাড়ি গাড়ি কিছু যাবে, বাড়ি গাড়ি কিছু যাবে? এই মাদ্রাসা এটা কার বাগান কথা বলেন না, কার বাগান? রসুলকে মহব্বত করলে আপনারা জাহান্নামে যাবেন কথা বলেন না কেন? পাঁচ মিনিটে আমার উদ্দেশ্য আমি শেষ করে ফেলবো, সাইদ ভাই চলে আসছি, লম্বা করার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ রসুলের বাগানকে যদি কেউ মহব্বত করে সে জাহান্নামী হবে, কথা কন না কে জান্নাতি না জাহান্নামী হবে? তাহলে আল্লাহ পাকের কালাম কয় পারা কথা বলেন না, কয় পারা? এই তিস পারা কোরআনকে যদি কেউ মহব্বত করে জাহান্নামী হবে কথা বলেন না কেন? সুতরাং আমি প্রথমেই 30 জন ব্যক্তি চাই 1000 টাকা করে আল্লাহ পাকের রসুলের বাগানের মধ্যে 1000 টাকা নগদ দান করবে, 1 নম্বর পাড়াকে মহব্বত করে। কে আছেন আল্লাহর বান্দা? হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।